আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় এমন দাঁতের চিকিৎসা সম্পর্কে যা মাত্র বিশ মিনিটেই কমপ্লিট করা যায় তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন মূলত এটি হলো দাঁতের ডেন্টাল যেটিকে আমরা বাংলাতে দাঁতের পোকা লাগা সমস্যা বলে থাকি তো ভিওর্স যখন এমন অল্প থাকে তখন ট্রিটমেন্ট করিয়ে নেওয়াটাই ভালো তা না হলে এটি ধীরে ধীরে বাড়তে থাকে তো ভিওর্স এমন দাঁতের চিকিৎসার জন্য কোনো ধরনের ঔষধ খাওয়ার প্রয়োজন হয় না চিকিৎসার আগে অথবা পরে কোনো ঔষধ খাওয়ার প্রয়োজন হয় না এমনকি এমন দাঁতের চিকিৎসা ক্ষেত্রে কোনো ধরনের ব্যথাও পেশেন্ট পায় না কোনো ধরনের ব্যথা চিকিৎসা এটি নয় এবং আগে পরে কোনো ঔষধও খাওয়ার প্রয়োজন হয় না আর এমন পজিশনটা এমন হলে অল্প পরিমাণে হলে সেটি বিশ মিনিটেই কমপ্লিট করে নেওয়া সম্ভব ভিওর্স এমন অবস্থায় প্রথমত আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে এবং ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন দাঁতের দু দাঁতের মধ্যবর্তী স্থানে ক্যারিজে আক্রান্ত হয়ে দুটি দাঁতই একসঙ্গে ধীরে ধীরে নষ্ট হচ্ছে এটি যখন ধীরে ধীরে যদি নষ্ট হতে হতে এই পর্যায়ে চলে আসবে তখনই দাঁতে ব্যথা শুরু হবে যন্ত্রণা শুরু হবে তখন দাঁতটি হয় ফেলে দিতে হয় নয়তো অন্য রুট ক্যানেল ট্রিটমেন্ট করে সেটি রাখার প্রয়োজন হয় তো ভিওর্স যদি অল্প থাকে তখন যদি আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নেন তাহলে দাঁতটি যেমন আগের মতো হয়ে যাবে তেমনি আপনার সমস্যাটাও আর দূরে যেতে পারবে না এর জন্য দাঁতের চিকিৎসা ভিওর্স অল্পতেই করিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ তো ভিউয়ার্স এ ধরনের দাঁতের জন্য ফিলিং করতে হলে সর্বোচ্চ হলে বিশ মিনিটের মতো সময় লাগতে পারে অভিজ্ঞ ডেন্টিস্টদের তো এখানে যতটুকু অংশ দেখতে পাচ্ছেন পরিমাণটা যদি এমন হয় যদি দুই থেকে তিনটি দাঁতে সমস্যা থাকে সেক্ষেত্রে হয়তো সময়টা একটু বেশি লাগতে পারে ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি দাঁতেই এ ধরনের সমস্যা রয়েছে এটি দাঁতের পোকা লাগার সমস্যা বা ডেন্টাল ক্যারিজ তো এ ধরনের এখনও পর্যন্ত যদি পজিশনটি এমন থাকে হয়তো এখনো সেই দাঁতে কোনো ব্যথা এখনো পর্যন্ত হয়নি এই অবস্থায় সাধারণত ব্যথা হয় না যদি এই ডেন্টাল পাল্পে না যায় তখন আর ব্যথা হয় না তবে অনেকের এ ধরনের সমস্যা রয়েছে যে দাঁতের সামনের দিক থেকে কালো হয়ে যাচ্ছে আর সেটি ধীরে ধীরে বাড়তেই আসে তো বিরাজ এ ধরনের দাঁতের জন্য আপনাকে একই রকমের ট্রিটমেন্ট নিতে হবে তা হল ফিলিংয়ের মাধ্যমে যখন আপনি দাঁতের ডাক্তারের কাছে যাবেন তখন আক্রান্ত স্থানে এ ধরনের আক্রান্ত স্থান পরিষ্কার করার পরে এমনটি হয়েছে এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন যতটুকু অংশ দাঁতের কাটিং করা হয়েছে এটি পরিষ্কার করা হয়েছে দাঁতে এ ধরনের ক্যারিজ ছিল কালো অংশ ছিল আর সেটি কেটে মেশিন দ্বারা কেটে কিন্তু পরিষ্কার করা হয়েছে এবং পরিষ্কার করার পরে দাঁতের যে ক্ষয় অংশটুকু সেটি ফিলিং করে পূরণ করে দেওয়া হয়েছে তো ভিউয়ার্স এটি হলো চিকিৎসা পদ্ধতি আর এই প্রক্রিয়াটি হয়তো যদি অল্প একটু হয় বিশ মিনিটেই সেটি করা সম্ভব যদি পজিশনটা এমন হয় হয়তো সর্বোচ্চ এক ঘন্টার মতো সময় লাগবে এর জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্টে নিতে হবে ভিওর্স এ ধরনের চিকিৎসা আমরা সাধারণত লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমেই বেশি করে থাকি তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম